আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুনুর রশিদ। জলিলপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। করোনাকালীন অবস্থায় বিশ্বে শ্বাসরুদ্ধকর পরিবেশ চলছে, এমন অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা অঙ্গনে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় আজ তোমাদের বাংলা ব্যাকরণ থেকে ক্লাস নেব। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী শিক্ষক, জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে ভাষা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের আলোচ্য বিষয় সাধু ও চলিত ভাষার পার্থক্য। তো গত ক্লাসে ভাষা নিয়ে যে আলোচনা করেছিলাম অবশ্যই তোমরা দেখেছ এবং আত্মস্থ করেছো। পর্যায়ক্রমে যে ক্লাসগুলো নেওয়া হবে অবশ্যই তোমরা বাসায় বসে ভালো করে পড়াশোনা করবে। আজকের আলোচ্য বিষয় সরাসরি আলোচনায় চলে যাই, সাধু ও চলিত ভাষার পার্থক্য নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, সাধু ও চলিত ভাষা, সাধু ভাষা একদিকে লেখা হয়েছে, চলিত ভাষার পার্থক্য আরেকদিকে লেখা হয়েছে। প্রথমত সাধু ভাষা, সাধু ভাষা ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। সাধু ভাষা শুধুমাত্র সর্বজন গ্রাহ্য এবং লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনুরূপ চলিত ভাষার পার্থক্যে আমরা এক নম্বরে দেখতে পাই, চলিত ভাষারীতিতে চলিত ভাষাটা সর্বজন গ্রাহ্য, এটা বলার ভাষা এবং লেখার ভাষা। তাহলে আমরা দেখতে পাই সাধু ভাষারীতি শুধুমাত্র লেখার ভাষা, চলিত ভাষারীতিতে যে দেখা যায় এটা বলার ভাষা এবং লেখার ভাষা। দুই নম্বরে দেখা যায় সাধু ভাষারীতিতে ব্যাকরণের নিয়ম মেনে চলে, সাধু ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে। চলিত ভাষারীতি সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না, চলিত ভাষা অনেক সময় পরিবর্তন হয়। তিন, সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত, তৎসম এবং সংস্কৃত একই শব্দ, তৎসম বলতেও যা বোঝায় সংস্কৃত বলতেও তাই বোঝায়। তাহলে সাধু ভাষা তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত ভাষার ব্যবহারটা কম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চার নম্বরে দেখি সাধু ভাষা বক্তৃতা নাটক সংলাপে অনুপযোগী, কারণ সাধু ভাষা বক্তৃতা নাটক সংলাপে একাধারে কথোপকথনে চলে না। অন্যদিকে চলিত ভাষা বক্তৃতা নাটক সংলাপে উপযোগী, কারণ যখন বক্তৃতা দেওয়া হয় শ্রোতারা সাধু ভাষায় কথা বললে সবাই বুঝবে না, চলিত ভাষায় কথা বললে সবাই বুঝবে, এই জন্য এটা সর্বজন গ্রাহ্য। আসি এরপর পাঁচ নম্বর, সাধু ভাষা, সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহার হয়, চলিত ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। এটা বিস্তারিত আলোচনা করব যে সর্বনাম পদ, ক্রিয়াপদ এবং অব্যয় পদে এই তিনটা পদের সাধু এবং চলিতের পার্থক্য কতটুকু এবং কিভাবে, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা,
প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রথমত বিশেষ্য পদের সর্বনাম পদের রূপের পার্থক্য দেখে নিই। সাধু ও চলিত সর্বনাম পদের সর্বনাম পদের ব্যবহার সাধু ও চলিত মধ্যকার পার্থক্য। একদিকে সাধু, অন্যদিকে চলিত। সাধু ভাষায় আসছে ইহা, চলিতে কি আসছে? এ। তারপর সাধু ভাষায় আসছে ইহাকে, চলিত ভাষায় আসছে একে। সাধু ভাষায় আসছে ইহাদের, চলিতে আসছে এদের। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, সাধু ভাষায় সবসময় পূর্ণ রূপ ব্যবহার হয়েছে এবং চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে। যেমন ইহা এ, ইহাকে একে, পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ, ইহাদের এদের। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধু ভাষায় পূর্ণরূপ ব্যবহার হলো এবং চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহার হলো। এরপর আমরা চলে যাব ক্রিয়াপদে। ক্রিয়াপদের পার্থক্য আমরা দেখব। ক্রিয়াপদ এখানে হবে ক্রিয়াপদ। ক্রিয়াপদের পার্থক্য, হ্যাঁ, তাহলে ক্রিয়াপদে যদি আমরা পার্থক্য ধরি, তাহলে প্রথমে আসিয়া, আসিয়া চলিত ভাষায় হবে এসে, সাধু ভাষায় হবে করিয়া, চলিতে হবে করে। সাধুতে হবে করিয়াছে, চলিত ভাষায় হবে করেছে। তাহলে আমরা এখানে ক্রিয়াপদে বুঝতে পারলাম যে সাধু ভাষায় পূর্ণরূপ ব্যবহার হয়েছে এবং চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে। আসিয়া, এসে, করিয়া, করে, করিয়াছে, করেছে। এবার আমাদের আলোচ্য বিষয়, সর্বনাম গেল, ক্রিয়া গেল, এখন অব্যয়, অব্যয় পদের ব্যবহারটা আমরা দেখব। অব্যয় পদে সাধু এবং চলিত অব্যয়, সাধু চলিত, তাহলে
সাধু ভাষায় আসছে অব্যয়, অদ্য চলিতে আজ। সাধু ভাষায় তথাপি চলিতে আসছে তবুও, সাধুতে আসছে নসেত, নসেত। তাহলে সাধু ভাষায় আসছে অদ্য, চলিতে আসছে আজ, সাধুতে আসছে তথাপি, চলিতে আসছে তবুও, সাধু ভাষায় আসছে নসেদ, চলিত ভাষায় আসছে নইলে। তাহলে এভাবে আমরা সাধু এবং চলিত ভাষার পার্থক্য নিরূপণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতটুকু শিখলাম বাসায় বসে আরেকটু ভালো করে দেখব, আজ আর নয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।